আর এটা বেডটাও কিন্তু অনেক বড়, 2 বছর পর্যন্ত কিন্তু অলমোস্ট 2-3 বছর ইউজ করা যাবে। আচ্ছা, এটার মধ্যে গোসল করানো যাবে, লোশন মাখা যাবে, তেল মাখা মাখানো যাবে। হ্যাঁ, এই মশারি ছাড়া কিন্তু বেবিদেরকে একটা কামড় দিলে কিন্তু পুরো শরীর ফুলে যায়। এটা আপনার এভাবে বালিশ দিয়ে মারা আপনার বসে বেবিকে বেস্ট ফিটিং করাবে। ধুতির কাপড় যেটা ইন্ডিয়ান ধুতির কাপড়, এগুলো হচ্ছে ইউনিটিক, খুবই পাতলা, খুবই সফট। এটা হচ্ছে মেয়ে বাবুদের ফ্রক সিস্টেম নিমা, এগুলো সুতির। হ্যাঁ, এগুলো পিওর সুতি, ছোট সাইজের কাঁথা। এগুলো হচ্ছে আপনার 70 টাকা পিস। এটা মখমল কাপড়, চাইনিজ কাপড় দিয়ে আমরা করি, একদম দেশীয় সরিষা। ম্যাটারনিটি ম্যাক্সি বা মাদার ম্যাক্সি যেগুলো, সেগুলো আপনার ঘের হয় অনেক বেশি। বেলটা ইউজ করলে ডেলিভারির পর আপনার পেটের মধ্যে কোনো চাপ লাগবে না। এটা এভাবে দিয়ে বেবিকে পরালে কানের মধ্যে পানি যাবে না। আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাইকে আবার আমন্ত্রণ জানাচ্ছি নতুন আরো একটি ভিডিওতে। দর্শক, আজকে আমরা বাচ্চাদের A to Z নিয়ে কিন্তু হাজির হয়েছি। দেখেন, অনেক অনেক প্রোডাক্ট কিন্তু এখানে অ্যাভেলেবেল আছে। আমরা কিন্তু রয়েছি আজকে মাহফুজা বেবি শপ, ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স এর দ্বিতীয় তলায়। শপ নাম্বার হচ্ছে 8। আর এই সম্পর্কে বিস্তারিত জানবো। সুজন ভাই আছে আমাদের সাথে, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভাই, একবারে মানে A to Z, আমার মনে হয় না আর কিছু বাকি আছে এখানে। না, এখানে বেবিদের যা যা লাগে, একদম একটা বেবি জন্মের পর থেকে যা যা লাগে, একদম ইম্পর্টেন্ট যে প্রোডাক্টগুলো, ওই প্রোডাক্টগুলো আমরা একসাথে রাখছি। অনেক নতুন মা নতুন বাবা যারা আছেন, তারা কেনাকাটা করতে গেলে দেখা যাচ্ছে 2-4, 10-15 আইটেম কেনার পর বাকি আইটেমগুলো আর কিনতে পারে না, মনেও থাকে না, হয়তো জানাও থাকে না, জানাও থাকে না। তো তাদের উদ্দেশ্যে কেনাকাটা যারা করবেন তারা তো অবশ্যই দেখবেন, যারা নতুন বাবা মা আছেন তারাও ভিডিওটা দেখবেন, কী কী প্রোডাক্টগুলো লাগে। এই প্রোডাক্টগুলো আপনার একসাথে একটা ধারণাও হয়ে যাবে, প্লাস কেনাকাটা করতে সুবিধা হবে, প্রাইসগুলো জানা হয়ে যাবে। অবশ্যই কিন্তু ভিডিওটা ধৈর্য সহকারে আপনারা দেখবেন, কারণ অনেক অনেক প্রোডাক্ট কিন্তু আজকে দেখাবো। তো প্রথমে কোনটা দিয়ে শুরু করবো? প্রথমে শুরু করব হচ্ছে বেবিদের ক্যারিং করার যে ব্যাগগুলো আছে। আচ্ছা, এই ক্যারিং করার ব্যাগ দেখাবো। ওকে, এই ক্যারিং করার ব্যাগ যেগুলো আছে এগুলো হচ্ছে আপনার 4 পিসের সেট। তারপরে এখানে ফিডার নেওয়ার জন্য ছোট একটা আপনার ব্যাগ থাকবে, যে কোনো সাইজের ফিডার এটার মধ্যে নেওয়া যাবে। আর সর্বশেষ যে ব্যাগটা আছে এটা হলো সম্পূর্ণ বেবির দের যত কাপড় চোপড় যা কিছু আছে সব একটার মধ্যে ক্যারি করার জন্য বড় একটা ব্যাগ। আচ্ছা, এগুলো তো কালার আছে? হ্যাঁ, এগুলো আপনার 4-5টা কালার হয়। সবগুলো কালার তো আসলে দেখানো সম্ভব না, ভিডিও বড় হবে, স্পেসেরও সংকট। ইমো WhatsApp এ যোগাযোগ করবেন, অনেক কালার দেখতে পাবেন, বাকি কালারগুলো আমরা দেখা দিব। আচ্ছা, এগুলোর প্রাইস কত? এটা প্রাইস হচ্ছে আপনার 1150 টাকা। 1150 টাকা, 4 পিসের সেট, 1150 টাকা। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে নিউবর্ন বেবিদের হলো ডায়াপার দেখাবো। হ্যাঁ, ডায়াপার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার নিউবর্ন বেবিদের ডায়াপার, যে বেবি আপনার 0 থেকে শুরু করে 5 কেজি পর্যন্ত। আচ্ছা, এটা হচ্ছে 28 পিসের, এটা ডিসকাউন্ট দিয়ে আমরা রাখতেছি হচ্ছে only 500 টাকা, only 500 টাকা, 560 টাকা কোম্পানি রেট। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার ওয়েট টিস্যু। হ্যাঁ, এই ওয়েট টিস্যু এগুলো হচ্ছে আপনার সুপারমম কোম্পানি, স্কোয়ার কোম্পানির। এগুলো 120 পিস থাকবে, এটার মধ্যে ডিসকাউন্ট দিয়ে 180 টাকা মাত্র 180 টাকা। তারপরে দেখাবো হচ্ছে মাদের জন্য, এটা মাতৃজনিত যে দাগটা হয় প্রেগনেন্সির আগে এবং প্রেগনেন্সির পরে। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে অয়েল, এটা হচ্ছে ক্রিম। আচ্ছা, হ্যাঁ, এটা হচ্ছে মাদের যে ফাটা দাগগুলো আসে অনেক সময়, কালো কালো যে আপনার তিলের মতো দাগগুলো আসে, স্পট পড়ে যায়, ওই মাদের জন্য হচ্ছে আপনার এটা। এটা আপনার ক্রিম, 125 গ্রাম কোয়ান্টিটিও বড়, এটা সাইজ পালমার্স কোম্পানি, এটা হচ্ছে আপনার ইংল্যান্ডের। আচ্ছা, এটা হচ্ছে আপনার 1050 টাকা। আচ্ছা, আর এটার মধ্যে আরেকটা আছে হচ্ছে আপনার অয়েল সিস্টেম, এটা হচ্ছে আপনার তেল, এটা কোয়ান্টিটি হচ্ছে আপনার 60 ml, এটা হচ্ছে আপনার 650 টাকা। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাউথ আফ্রিকার। আচ্ছা, এটা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। তারপরে বেবিদের যে আপনার যে ডায়াপার পরালে বেবিদের কিন্তু অনেক সময় র্যাশ চলে আসে, কোমরে পাছায় পিছনে র্যাশে চলে আসে বা পিঠে, এটা হচ্ছে আপনার র্যাশ ক্রিম, অ্যান্টি র্যাশ ক্রিম। আচ্ছা আচ্ছা, এটা দিয়ে আপনার জামা কাপড় অথবা ডায়াপার পরালে আপনার র্যাশটা আসবে না, র্যাশ যদি পড়েও যায় র্যাশটা চলে যাবে, চলে যাবে, রাইট? ঠিক আছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার, এটা হচ্ছে আপনার অলিভ অয়েল, এটা হলো স্পেনের, 280 টাকা 100 ml, 280 টাকা 100 ml। তারপর হচ্ছে এটা হলো বেবিদের বাথটাব, জিরো বেবিকে আপনি গোসল করানোর জন্য এখন প্লাস্টিকের বাথটাব ভেঙে যায়, ফেটে যায়, নষ্ট হয়ে যায়, এগুলো যেখানে খুশি ভাঁজ করে ব্যাগে নিয়ে নেওয়া যায়, ফুলে আবার সাথে সাথে ইউজ করা যায়। এটা দাম হচ্ছে 650 টাকা। তারপর হচ্ছে বেবিদের আসলে কসমেটিক আইটেম কিন্তু আমাদের অনেক ব্র্যান্ডের আছে, অনেক আছে, এটা হচ্ছে মাদার কেয়ার ব্র্যান্ডের। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তারপর এখানে আছে হচ্ছে আপনার এভেনো ব্র্যান্ডের। আচ্ছা, তারপরে আছে হচ্ছে আপনার কুডোমো ব্র্যান্ডের, তারপর আছে হচ্ছে জনসন ব্র্যান্ডের, সব ব্র্যান্ডের আছে। তবে আমরা শুধু আপনার আপনার একটা কোম্পানি গুলোই দেখাবো, বাকি যার যে কোম্পানি দরকার আমাদেরকে বললেই মো WhatsApp এর মাধ্যমে দেখাবো, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে মাদার কেয়ারের আপনার পাউডার, এটা হলো আপনার 450 টাকা।
কত এমএল এটা হচ্ছে 125 গ্রাম 125 গ্রাম পাউডারটা একটু কোয়ান্টিটি কম থাকবে এটা হচ্ছে আপনার অয়েল 300 ml এটা 750 টাকা এটা হচ্ছে আপনার লিকুইড সোপ যেটা লিকুইড সোপ এটা হচ্ছে আপনার 650 টাকা আচ্ছা এটা হচ্ছে আপনার শ্যাম্পু শ্যাম্পুটা হচ্ছে আপনার 650 এবং লোশন এগুলো হচ্ছে আপনার 650 এখানে যে কয়টা প্রোডাক্টই দেখছেন সবগুলি হলো আপনার 300 ml করে কোয়ান্টিটি আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপর এছাড়া আরো অনেক অনেক ব্র্যান্ডের অনেক অনেক কোয়ালিটির আছে আর এরপর আপনার এখন যেগুলো একটা বেবির জন্মের পর থেকে যেগুলো ইম্পর্টেন্ট খুব ইগুলো থাকে আচ্ছা যে প্রোডাক্টগুলো খুবই প্রয়োজন হয় সেগুলো থেকে শুরু করব প্রথমে শুরু করব হচ্ছে বেবিদের ন্যাপি বেবিদের লিংকটি বলে যেটা যে আমাদের গ্রামের ভাষায় বা আঞ্চলিক ভাষায় এগুলো হচ্ছে আপনার ন্যাপি এগুলো 15 টাকা পিস কটনের হবে এগুলো হচ্ছে একদম পিওর বয়েল কাপড়ের বয়েল কাপড় এগুলো পিওর বয়েল কাপড় এগুলো হলো 15 টাকা পিস 180 টাকা হচ্ছে আপনার ডজন আচ্ছা আচ্ছা ঠিক আছে তারপরে দেখাবো হচ্ছে আপনার নিমা দেখাবো নিমা হ্যাঁ এই যে নিমাগুলো দেখতেছেন এগুলো কিন্তু অনেকগুলো করে কালার অনেকগুলো করে প্রিন্ট হয় সম্পূর্ণ কটনের কিন্তু হ্যাঁ এখানে অনেক ভ্যারাইটি তো আসলে এত ভ্যারাইটি দেখানো সম্ভব না এগুলো হচ্ছে অনলি 25 টাকা করে 25 টাকা পার পিস 25 টাকা পার পিস তারপরে হচ্ছে আপনার এক কালার নিমা এক কালার হ্যাঁ এক কালার নিমা এটাও আপনার হচ্ছে 25 টাকা করে পার পিস ওকে ঠিক আছে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে আপনার ইউনিটিকা কাপড়ের আপনার হচ্ছে নিমা দেখাবো যেগুলো ধুতির কাপড় বলা হয় ইউনিটিকা ধুতির কাপড় যেটা ইন্ডিয়ান ধুতির কাপড় এগুলো হচ্ছে ইউনিটিকা খুবই পাতলা খুবই সফট আচ্ছা পিওর কটন হ্যাঁ এগুলো হচ্ছে আপনার 60 টাকা করে পিস ওকে ওকে ঠিক আছে এটা কত টাকা পিস এটা হচ্ছে অনলি 60 টাকা করে পার পিস এগুলো কিন্তু হ্যাঁ অনেক গ্রুপ করে কালার হয় আচ্ছা আচ্ছা এতগুলো কালার তো আসলে দেখানো সম্ভব না আমাদেরকে নক দিলে আমরা বাকি কালারগুলোই হোয়াটসঅ্যাপে আপনার ছবি তুলে অথবা আপনার ভিডিও কলে দেখা দিব আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে মেয়ে বাবুদের হচ্ছে আপনার ফ্রক সিস্টেম নিমা আচ্ছা এটা হচ্ছে মেয়ে বাবুদের ফ্রক সিস্টেম নিমা এগুলো সুতির হ্যাঁ এগুলো পিওর সুতি এগুলো হচ্ছে 110 টাকা করে পার পিস অনেকগুলো করে কালার আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে ছেলে বাবুদের আপনার হলো ফতুয়া সিস্টেম নিমা ফতুয়া সিস্টেম হ্যাঁ এটা হচ্ছে ছেলে বাবুদের ফতুয়া সিস্টেম নিমা আচ্ছা আচ্ছা এগুলো আপনার সুন্দর এমব্রয়ডারি করা আছে এমব্রয়ডারি করা আছে প্লাস সাইড দিয়ে আপনার বর্ডার দেওয়া আছে খুবই কটন একদম পাতলা আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে 110 টাকা করে খুবই আরাম পাবে খুব আরামদায়ক এগুলো অনেকগুলো কালার অ্যাভেলেবল আছে অ্যাভেলেবল কালার আছে আচ্ছা আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে গেঞ্জি কাপড়ের আপনার হচ্ছে নিমা যেটা থাই নিমা বলি আমরা থাই নিমা এটা হলো থাই নিমা এটা আপনার প্রিন্ট হয় এক কালার হয় জাস্ট আমরা একটা কোয়ালিটি দেখাচ্ছি পরে কালার প্রিন্ট দেখানো যাবে এগুলো 90 টাকা করে পার পিস 90 টাকা অনলি 90 টাকা করে পার পিস আচ্ছা আচ্ছা এগুলো হচ্ছে আপনার ছোট সাইজের কাঁথা এগুলো হচ্ছে আপনার 70 টাকা পিস 70 টাকা ঠিক আছে আচ্ছা আচ্ছা তারপর আপনার আরো বড় সাইজের নিলে আপনার হলো 90 টাকা পিস আচ্ছা আর একটু বড় সাইজ আছে এটা হচ্ছে আরো বড় সাইজ আচ্ছা আচ্ছা এটা হচ্ছে আপনার 90 টাকা পিস 90 টাকা অনলি 90 টাকা পিস ঠিক আছে আচ্ছা তারপরে বড় সাইজ আছে এর থেকেও আর বড় সাইজ আছে এটা হচ্ছে একদম সবচেয়ে বড় সাইজের কাঁথা সবচেয়ে বড় সাইজ সবচেয়ে বড় সাইজের কাঁথা আচ্ছা এটা হচ্ছে 190 টাকা করে পার পিস 190 টাকা হ্যাঁ এগুলো এই যে এখানে দেখেন এখানে অনেকগুলো কোর কালার অনেকগুলো কালার আছে পেস্ট কফি এটা আপনার টোটাল 24টা কালার হবে এটা 24টা কালার হ্যাঁ ওকে আচ্ছা 190 টাকা করে পার পিস আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে সরিষা বালিশ সরিষা বালিশ সরিষা বালিশ আচ্ছা এটা হলো সরিষা বালিশ সরিষা বালিশের কাজটা হচ্ছে বেবিকে আপনার জন্মের পরে বেবির আসলে অনেক সময় অনেক বেবির মাথার শেপে ঠিক থাকে না হ্যাঁ আচ্ছা ওই এটা সরিষা বালিশের মধ্যে বেবিকে শোয়ালে এটা একদম পুরো গর্তের মধ্যে মাথাটা থাকবে গোল বলের মতো গোল হয়ে থাকবে হ্যাঁ আচ্ছা আচ্ছা ডানে বামে যেখানে আপনার বাবু নড়াচড়া করুক এটা আপনার কোনো চাপটা হবে না সমস্যা হবে না এটার আপনার কালার হলো তিনটা তিনটা কালার আর এটা আপনার যদি রোদ্রে দিয়ে ইউজ করা হয় তাহলে কিন্তু বেবি ঠান্ডা লাগে না এটা কিন্তু 100% পিওর এটা মখমল কাপড় চাইনিজ কাপড় দিয়ে আমরা করি একদম দেশীয় সরিষা অরিজিনাল সরিষা আচ্ছা এটা হচ্ছে 380 টাকা করে 380 টাকা 380 টাকা করে তিনটা কালার হ্যাঁ তিনটা কালার তিনটা কালার থাকবে যার যেটা ভালো লাগবে আমাদেরকে বলবেন নিতে পারবেন ওকে তারপর দেখা হবে হচ্ছে আপনার ইউরিন ম্যাট দেখাবো এই ইউরিন ম্যাটটা হলো কাঁথা সিস্টেম ইউরিন ম্যাট এই পাশটা ব্যবহার করলে আপনার আর কাঁথার প্রয়োজন হবে না আচ্ছা যদি ডায়াপার পরানো থাকে এই পাশটা ইউজ করবেন করে এভাবে আপনার বেবিকে কোলে নেবেন ঠিক আছে আর কাঁথা যদি না থাকে ডাইরেক্ট যদি ইউজ করেন তাহলে এই পাশ হচ্ছে প্লাস্টিক প্লাস্টিক হ্যাঁ এটা হচ্ছে ওয়াটারপ্রুফ এটা হচ্ছে আপনার প্যারাসুট কাপড়ের ঠিক আছে এটা হচ্ছে আপনার অনলি 180 টাকা 180 এগুলো কিন্তু আমাদের হিউজ পরিমাণ এখানে কালেকশন আছে এগুলো সব ইউরিন ম্যাট হ্যাঁ আচ্ছা আচ্ছা এগুলো সব অনেকগুলো করে কালার আছে ওকে আচ্ছা তারপরে দেখাবো হচ্ছে ইউরিন ম্যাটের ফুল বেড ফুল বেড এটা হচ্ছে পুরো বিছানা জুড়ে ইউরিন ম্যাট হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা অনেক বড় অনেক বড় অনেক বড় সাইজের কিন্তু একটা অনেক বড় ইউরিন ম্যাট অনেকগুলো করে কালার আছে এটা তারপরে দেখাবো হচ্ছে মাদার ম্যাক্সি দেখাবো মাদার ম্যাক্সি আর
যেটা ম্যাটারনিটি ম্যাক্সি বলি আমরা নরমালি, যে ম্যাক্সি আর ম্যাটারনিটি ম্যাক্সির মধ্যে পার্থক্য আছে, ম্যাটারনিটি ম্যাক্সি বা মাদার ম্যাক্সি যেগুলো সেগুলো আপনার ঘের হয় অনেক বেশি। আচ্ছা আচ্ছা। আর দ্বিতীয় কথা হচ্ছে বাবুদেরকে খাওয়ানোর জন্য এখানে দুই পাশে আপনার চেইন সিস্টেম থাকবে, মারা যেখানে খুশি রিল্যাক্সিভ বেবিদেরকে খাওয়াতে পারবে, কোনো কিছু খুলতে হবে। ঠিক আছে, সম্পূর্ণ সুতি হবে, সম্পূর্ণ পিওর 100% সুতি। এটারও কিন্তু আটটা করে, আটটা থেকে দশটা কালার হয়। আচ্ছা, এটা হচ্ছে আপনার 550 টাকা, একদম 100% সুতি, 550। হ্যাঁ, 550 টাকা ফ্রি সাইজ। আচ্ছা, তারপরে মাদের জন্য নার্সিং অনেক আইটেম আছে যেগুলো খুবই প্রয়োজন, অনেক মারা খুঁজে পায়। হ্যাঁ, এটা হলো নার্সিং ব্রা বেবিদেরকে খাওয়ানোর জন্য। আচ্ছা, এই হুকটা খুলে দিলে ওপেন হয়ে যাবে, তখন যেভাবে খুশি খাওয়াবে, আবার যখন দরকার এভাবে চাপ দিলে আবার সেট হয়ে যাবে। এটা 34 থেকে আপনার 42 পর্যন্ত মোট সাইজ হয় হলো আপনার 5টা। প্রাইস থাকছে কত? এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার 280 টাকা, 280 টাকা, এবং বিভিন্ন কালার আছে। আচ্ছা, এটা হচ্ছে আপনার সিজারিং বেল্ট, সিজারিং বেল্ট, হ্যাঁ, বা ম্যাটারনিটি বেল্ট যেটা বলে। অনেক মাদের ডেলিভারির পর পেটের মধ্যে প্রচন্ড পেইন হয়। আচ্ছা, প্রচন্ড পেন হয় ওই মাদের জন্য আপনার হলো এটা। এটা আপনার বেল্টটা ইউজ করলে ডেলিভারির পর আপনার পেটের মধ্যে কোনো চাপ লাগবে না। এটা যতটুকু খুশি একটা বেল্ট তো থাকবে, প্লাস এখানে আবার আরেকটা বেল্ট আছে এটা টেনে আর একটু ছোট করার জন্য। আর এখানে আপনার মাদের আপনার পেটে চাপ লাগবে না এই জন্য, কারণ এখানে হচ্ছে আপনার প্লাস্টিক ইদাও আছে, যখন মারা বসবে পেটের চাপে কিন্তু এটা গুছায় যাবে না এই স্টিকের কারণে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে সিজারিং বেল্ট বা নার্সিং বেল্ট। এটার দাম হচ্ছে আপনার 550 টাকা, 550 টাকা। আচ্ছা, তারপরে হচ্ছে এটা হলো ব্রেস্ট প্যাড। ব্রেস্ট প্যাড, ব্রেস্ট প্যাডটা হচ্ছে বাবুদেরকে খাওয়ানোর সময় অথবা বেবিদেরকে খাওয়ানোর আগে বা পরে মাদের কিন্তু ওভারফ্লো হয়, রাইট? হ্যাঁ, তখন কাপড় চোপড় ভিজে যায়, অস্বস্তি বোধ লাগে। এটার জন্য হচ্ছে এটা ব্রার মধ্যে দিয়ে এটা পরলে আর আপনার এটা ভিজবে না, এটা ওয়াশেবল। আর এটা 6 পিস, এটা দাম হচ্ছে আপনার 540 টাকা, এটা ফার্লিন কোম্পানি অরিজিনাল। হ্যাঁ, আচ্ছা আচ্ছা আচ্ছা। তারপরে দেখাবো হচ্ছে নিপেল শিল্ড। নিপেল, নিপেল শিল্ড, এটা হচ্ছে অনেক মাদের বেস্টের নিপেল ছোট হয়, বেবিদেরকে খাওয়ানো খুব কষ্ট হয়ে যায়। আচ্ছা, তাদের জন্য এটা, অথবা বেবিদের যখন একটা দুইটা দাঁত হয় তখন কিন্তু বেবিরা কিন্তু কামড় দেয়, রাইট, তখন মারা ব্যথা পায়, এটা নিপেল প্রোটেক্টারও বলে। আচ্ছা, এটা দুইটা কোম্পানির হয়। এটা হচ্ছে আপনার প্রিজন কোম্পানির, এটা হলো 650। আচ্ছা আচ্ছা, প্রিজন কোম্পানি ছাড়া আরেকটা আছে, এটা হচ্ছে অন্য কোম্পানির, ওটা হচ্ছে আপনার 350 টাকা। মোট এটা দুইটা কোয়ালিটির হয়। ঠিক আছে, ওকে। আচ্ছা, তারপরে আপনার দেখাবো হচ্ছে মিল্ক কালেক্টর। মিল্ক, এই মিল্ক কালেক্টর, এটা হচ্ছে দুইটা থাকবে। হ্যাঁ, এটা ব্রার মধ্যে দিয়ে পড়লে এখানে আপনার কালেক্ট হবে। আচ্ছা, এটার মধ্যে কালেক্ট হবে, পরে ফিডারে অথবা অন্য কিছুতে ঢেলে বেবিকে আবার খাওয়ানো যাবে। এটা হলে গিয়ে আপনার মিল্ক কালেক্টর, 550 টাকা এটা প্রাইস। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে ব্রেস্ট পাম্প। ব্রেস্ট পাম্প, ব্রেস্ট পাম্প, এই ব্রেস্ট পাম্পটা আপনার হচ্ছে এটা খুবই কার্যকরী। হ্যাঁ, এটা খুবই কার্যকরী। অনেক সময় মারা অফিসে কাজ করে বা ডাক্তারের কাছে যাবে, তখন দেখা গেছে আপনার বেবিকে খাওয়াতে খুব সমস্যা, এটা ব্রেস্টটা পাম্প করে ফিডারের মধ্যে ভরে যেখানে খুশি নিয়ে খাওয়া কালেক্ট করা যায়। হ্যাঁ, দেখেন, দেখছেন, দেখেন, একেবারে একেবারে টাইট মতো ধরে রাখছে। এটা হচ্ছে আপনার এই যে অ্যাপেল বিয়ার কোম্পানি, এটা হচ্ছে আপনার 550 টাকা, 550 টাকা। তারপরে আপনার হচ্ছে এটা নেল, এটা হলো আপনার কেয়ার কিট। হ্যাঁ, এটা হচ্ছে 10 পিসের সেট, মাথার চিরুনি থেকে শুরু করে, ব্রাশ থেকে শুরু করে, আপনার হচ্ছে নেল কাটার, থার্মোমিটার, নোজ ড্রপার, শোন, কেচি, এভরিথিং সব পিসে আছে। মোট 10 পিসের সেট, 10 পিসের, 10 পিসের সেট, এটা হচ্ছে আপনার 450 টাকা, 450, অনলি 450 টাকা। তারপরে হচ্ছে এটা হলো আপনার নিউবর্ন বেবিদের শু, এটা হলো থাইল্যান্ডের। হ্যাঁ, থাইল্যান্ডের, এগুলো বিভিন্ন কালার, বিভিন্ন প্রিন্টের হয়, খুবই সফট, একদম 100% কটন। হ্যাঁ, আচ্ছা, এটা হচ্ছে আপনার অনলি 180 টাকা। তা হ্যাঁ, তারপর আপনার এটা হচ্ছে শাওয়ার ক্যাপ, বেবিকে যখন গোসল করাবেন বেবির নাকে মুখে চোখে যাতে পানি খুব জোরে যাতে না লাগে এবং কানের ভিতরে যাতে পানিটা না ঢোকে, এর জন্য এটা হলো শাওয়ার ক্যাপ। এটা এভাবে দিয়ে বেবিকে পরালে কানের মধ্যে পানি যাবে না। ওয়াও, এটা হচ্ছে আপনার অনলি 140 টাকা করে, 3-4 করে কালার হয়। আচ্ছা আচ্ছা, এটা হলো ইউরিন অ্যালারাম। হ্যাঁ, ইউরিন অ্যালারাম, ইউরিন অ্যালারাম, এটা বেবিকে যখন আপনার বেডের মধ্যে দিবে, আপনার রেক্সিনের নিচে দিলে বা আপনার হচ্ছে টাওয়ালের নিচে দিলে, যখন বেবিটা আপনার প্রসাব করে দিবে বা পায়খানা করে দেবে, তখন এটা বেজে উঠবে। দেখেন, আমি, হ্যাঁ, আমি এই যে একটু বেজে অংশ লাগাই দিলাম, দেখেন এটা কিন্তু বাঁচতেছে। ওয়াও, ঠিক আছে। আর এটা আপনি যখনটা মুছে দিবেন তখন কিন্তু এটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে, অটোমেটিক বন্ধ হয়ে যাবে। হ্যাঁ, বন্ধ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, কিছুক্ষণ বাজার পারে যে বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে গেল, কিন্তু অটোমেটিক বন্ধ হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে এটা আপনার বেবিদের হেয়ার ব্রাশ এবং চিরুনি। হ্যাঁ, এটা হচ্ছে আপনার 280 টাকা। ওকে, তারপরে হচ্ছে এটা হলো বেবিদের স্যান্ডোগেঞ্জি। স্যান্ডোগেঞ্জি গরমে কিন্তু খুবই দরকার, গরমের জন্য সবচেয়ে বেশি প্রয়োজন, এখন নিমাটিমা পরানো খুব মুশকিল হয়ে যায়। স্যান্ডোগেঞ্জি, এটা বিভিন্ন সাইজের হয়, তবে এটা 0 সাইজ, এটা হচ্ছে 60 টাকা পার পিস। ষাট টাকা, 60 টাকা পার পিস। আচ্ছা, এবার দেখাবো হচ্ছে বেবিদেরকে গোসল করানোর জন্য
এটা হলো শ্যাম্পু ব্রাশ, এটার মধ্যে শ্যাম্পু দিয়ে দিবেন, হ্যাঁ শ্যাম্পু দিয়ে, তারপর আপনার বাবুর মাথাকে ম্যাসাজ করার জন্য। এটা হচ্ছে আপনার 250 টাকা, 250 টাকা সিলিকন 100%। আর এটা হলো বাতি স্পঞ্জ, বেবিকে যখন আপনি গোসল করাবেন এটার মধ্যে এই যে বাত, এই বাতটা একটু দিয়ে তারপর বেবিকে আপনার শরীরটা মাজাবেন। এটা হচ্ছে আপনার অ্যাঞ্জেল কোম্পানির, এটা হচ্ছে 220 টাকা, 220। এটা হলো থাইল্যান্ডের অ্যাঞ্জেল কোম্পানি, ঠিক আছে, 220 টাকা। আর এটা হলো চাইনিজ 150 টাকা, 150, হ্যাঁ 150 টাকা। তারপরে দেখাবো হচ্ছে আপনার বেবিদের রুমাল দেখাবো, এটা হলো রুমাল ফেস্টাওয়াল, হ্যাঁ ফেস্টাওয়াল 8 পিস আছে, এটা হচ্ছে আপনার 140 টাকা, 140, 140। তারপরে এটা হলো আপনার পাউডার কেস ফার্লিন কোম্পানির, এটা হচ্ছে আপনার 160 টাকা, 160, 160 টাকা ভিতরে পাউডার দিয়ে ইউজ করা যায়। আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার বেবিদের ক্যাপসেট, ক্যাপসেট, এটা হলো টুপি, হাতের মোজা, পায়ের মোজা, মানে এটা হলো কাপড় একদম খুব পাতলা কটন কাপড়ের, 160 টাকা সেট, 160। তারপর হ্যাঁ, তারপরে এটা হচ্ছে আপনার বাবুদের আপনার হাতের প্লাস পায়ের সক্স যেটা বলে, এটা হচ্ছে আপনার গরমে শীতে দুই সময় ইউজ করা যায়, ফুললি কটন কাপড়ের, এটা হচ্ছে অনলি 170 টাকা, 170 টাকা, 170 টাকা করে। এটা হচ্ছে আপনার ফ্রুট প্যাসিফায়ার, এটার মধ্যে আপনি চাইলে ফ্রুট বেবিকে ফ্রুটস খাওয়াতে পারবেন, এটার মধ্যে ফ্রুটসটা ভরে দিলে মধু অথবা তাল মিশ্রি দিয়ে এটার মধ্যে দিয়ে বেবিদেরকে খাওয়ানো যায়। ছোট বেবির তো এটা মুখে যাবে না, চাপ দিয়ে ধরলে ছিদ্রে দিয়ে রসটা বের হবে, তখন বেবিটা খাবে। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার 150 টাকা, আর এটা হচ্ছে আপনার 220 টাকা ঝুনঝুনি সহ, এটা হচ্ছে আপনার খেলনা সহ। আচ্ছা আচ্ছা, এটা খেলনা সহ, এটা 220 টাকা। ওকে, তারপরে এটা কটন বাট 70 টাকা, 70 টাকা, 150 পিস। আর এটা হচ্ছে আপনার কাঁচের ফিটার, সারাদিন যদি আপনার আসার দিলে এটা ভাঙবে না, কারণ হচ্ছে এটা আপনার প্রোটেক্টর সহ, প্রোটেক্টর সহ আছে, প্রোটেক্টর সহ। এটা বিভিন্ন কালার আছে, এখানে আমাদের সবগুলো কিন্তু ডিসপ্লেতে আছে, আমরা জাস্ট একটা একটা করে দিয়ে আপনাকে একটা ধারণা দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা, এটা হচ্ছে আপনার সিলিকন ফিডার, হ্যাঁ সিলিকন এটা ফিডার, আপনার এটার ভিতরে খাবার ভরে ব্যাগের মধ্যে ভরে নেওয়া যায়, কারণ এটার ভিতরে কভার দেওয়া আছে, ফিল্টার দেওয়া আছে। তো এটা হচ্ছে আপনার 350 টাকা, ফুললি সিলিকনের। তারপর আপনার এটা হচ্ছে যে ফিডার গুলো যে ওয়াশ করবেন, এটার হলো ব্রাশ, এটা ভিতরে দিয়ে আপনার নাড়াদলে এটা আপনার ঘুরতে থাকবে ফ্লাক্সের মধ্যে বা ফিডারের মধ্যে, এটা হচ্ছে আপনার 140 টাকা। ওকে, আচ্ছা, তারপর এটা হলো বেবিদের নেল কাটার, নেল কাটার 130 টাকা, 130। এটা হচ্ছে আপনার বেবিদের আপনার সিলিকনের চুষনি, এটা হলো গিয়ে 150 টাকা, 150। এটা হলো তিথার, এটা হচ্ছে আপনার 140 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে বেবিদের মজার একটা জিনিস দেখাবো, এটা হলো বেবিদের খেলনা, এটা অনেক পুরনো একটা খেলনা, মেরিগো, এটা হলো মেরিগো রাউন্ড, হ্যাঁ এটা মেরিগো রাউন্ড, এটা মনে হয় ছোটবেলায় আমরাও খেলছি, হ্যাঁ এটা আপনার অনেক যুগ যুগ ধরে চলতেছে, এটার বিকল্প আসলেও হয়তো এটা বাজারে টিকে না, একমাত্র এটাই টিকে গেছে, এটাই আছে। এটা হচ্ছে 190 টাকা, 190 টাকা। আচ্ছা, তারপরে এগুলো হচ্ছে এই এতগুলো কাপড় চোপড় সব একসাথে আপনার হচ্ছে নেওয়ার জন্য এবং শুকানোর জন্য, এটা হলো ক্লিপ, একটা ক্লিপের মধ্যে অনেকগুলো কাপড় একসাথে দিয়ে আপনার এটা শুকানো যায়, ঠিক আছে। এটার আপনার কালার হয় বিভিন্ন কালার, কয়টা ক্লিপ থাকবে, এটা ক্লিপ থাকবে হলো আপনার 18টা ক্লিপ, 18টা। এটা হচ্ছে 450 টাকা, 450। আর বেবিদেরকে যখন গোসল করাবে তো অনেক সময় দেখা যাচ্ছে মারা খেয়াল করে না, কানের মধ্যে হয়তো পানি ঢুকে যেতে পারে, অথবা স্যাবলুন দিয়ে বাবুদের যে কটন বল, হ্যাঁ ওয়াশ করার জন্য এটা হলো কটন বল, হ্যাঁ আচ্ছা কটন বল, এটা হচ্ছে আপনার 140 টাকা। আচ্ছা আচ্ছা, তারপরে হচ্ছে বেবিদের ওয়াশেবল ডায়াপার প্যান্ট, আচ্ছা এটা হচ্ছে কি বেবিদেরকে পরাবেন, বাবু পরসা পায়খানা করে দিলে এটা আপনার একটা ইউজ করবেন, এটা খুলে ওয়াশ করবেন, এরপর এটা ধুইতে দিয়ে শুকায় তারপরে পুনরায় ইউজ করা যাবে, এরপর আবার আরেকটা প্যাড আছে এটা ইউজ করা যাবে, দুইটা প্যাড এটার মধ্যে থাকবে। ফুল সেটের দাম হচ্ছে আপনার 250 টাকা, 250। তারপর আপনার এটা হলো আপনার বেবিদের ড্রেস, ড্রেস এগুলো হচ্ছে প্যান্ট সহ, হ্যাঁ এগুলো হচ্ছে প্যান্ট সহ, আমাদের অনেক ভ্যারাইটি আছে, জাস্ট একটা ধারণা যে আমাদের এই প্রোডাক্টগুলো আছে, ঠিক আছে। এটা হচ্ছে আপনার 220 টাকা, 220 টাকা। এগুলো আপনার হাফ হাতা আছে এবং ফুল হাতাও আছে, আরো বিভিন্ন দামের বিভিন্ন কোয়ালিটির আছে, ঠিক আছে। এগুলো হচ্ছে 220 টাকা করে। আচ্ছা, তারপরে এতক্ষণ যা দেখালাম, এবার আছে হচ্ছে আপনার ক্যাপটাওয়াল, ক্যাপটাওয়াল বিভিন্ন ধরনের, বিভিন্ন ধরনের ক্যাপটাওয়াল আছে। এই ক্যাপটাওয়াল এটা হচ্ছে আমরা রেগুলার যে ক্যাপটাওয়ালগুলো দেখাই, এগুলো হচ্ছে আপনার 170 টাকা করে, তিনটা করে কালার, পেস্ট কালার, ব্লু কালার, পিঙ্ক কালার, লেমন কালার, হ্যাঁ আচ্ছা এর তিনটা কালার এটার, এটা হচ্ছে 170 টাকা, 170। এর থেকে যদি আরো ভালো কোয়ালিটি যদি কেউ চায় তাহলে আপনার এটা আছে হচ্ছে আপনার মকমলের, মকমল খুবই সফট, এত সফট এটা না ধরলে বোঝা যাবে না কতটা যে সফট, অনেক সফট। এবং এইটার বৈশিষ্ট্য হলো কিছু ক্যাপটাওয়ালের পিছনে সফট হয়, ভিতরে আপনার খসখসা হয়, এটা উপরেও আপনার খুব সফট, খুবই স্মুথ, বাহিরেও স্মুথ। আচ্ছা হ্যাঁ, এটা ধরলে বুঝে যাবে, দুই পাশে ব্যবহার করা যাবে। এটা হচ্ছে আপনার 350 টাকা, 350। হ্যাঁ, তারপরে এটার মধ্যে কেউ যদি আরেকটু মোটা আরেকটু সফট চায় তাহলে আপনার এটা, এটার মধ্যে আপনার অনেকগুলো কালার, অনেক সফট, এটা আপনার মোটা কিন্তু অনেক মোটার মধ্যে, মোটার মধ্যে। আচ্ছা, এটা আপনার হচ্ছে এই, এটা খুবই আরামদায়ক একটা ক্যাপটাওয়াল। এটার মধ্যে কালার হলো আপনার তিনটা কালার, ব্লু কালার,
লেমন কালার, পিঙ্ক কালার, এটা প্রাইস থাকবে হলো আপনার অনলি 450 টাকা, 450 মাত্র 450 টাকা থাকবে। আচ্ছা আচ্ছা, তারপরে দেখাবো হচ্ছে আপনার বেবিদের গোসল করানোর জন্য বাথার দেখাবো। বাথার, এই বাথারটা হচ্ছে কি, যখন বাথটাবের মধ্যে বেবিকে আপনার শোয়াবে, এই বাথারটা দিয়ে এটার মধ্যে শোয়া মারা একা একাই বেবিকে গোসল করাতে পারবে। সচরাচর কিন্তু বেবিদেরকে একা গোসল করানো খুব মুশকিল, খুব টাফ হয়ে যায়। এরকম একটা চেয়ার থাকবে কিন্তু, হ্যাঁ, বাথটাবের মধ্যে এই চেয়ারটা দিয়ে তখন মারা একা একা আপনার বেবিকে গা মাঝে আপনার গোসল করাবে। নিচে যে কাপড়টা আছে এটা মানে নেটের, এটা হলো নেট সিস্টেম। আচ্ছা, যে পানিটা দিবে ঢালবে এজন্য পানিটা নিচে চলে যাবে। জি জি জি। আচ্ছা, এখন এটা আপনার এই সিস্টেম, আপনি যখন খুশি আপনি ক্যারি করা যাবে, ফোল্ড করে এভাবে ব্যাগের ভিতরে ভরে যেখানে খুশি ক্যারি করা যাবে। তো এটা প্রাইস থাকবে এখন তো যত কিছু দেখালাম, সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, মশারিটা কিন্তু একটা বেবির জন্য খুবই ইম্পর্টেন্ট, রাইট? হ্যাঁ, এই মশারি ছাড়া কিন্তু বেবিদেরকে একটা কামড় দিলে কিন্তু পুরো শরীর ফুলে যায়। আচ্ছা, এই মশারি এটা হলো ফোল্ডিং সিস্টেম, ফোল্ডিং সিস্টেম, এগুলো অনেকগুলো কালার, এভাবে ফোল্ড করে ব্যাগের মধ্যে ভরে তখন যেখানে খুশি আপনি ক্যারি করা যায়, অথবা ওয়াশ করা যায়। ওয়াশ করলে জং ধরবে না, কারণ এগুলো শিখের মধ্যে প্লাস্টিক বার্ডিং করা আছে। তো এটার দাম হচ্ছে গিয়ে আপনার 380 টাকা। তিনশো আশি টাকা। আচ্ছা, আর তারপর আপনার দেখাবো হচ্ছে এটা হলো নার্সিং পিলো। নার্সিং পিলোটার কাজ হচ্ছে অনেক সময় মারা কিন্তু বালিশ দিয়ে বেবিদেরকে খাওয়ায়, রাইট? তখন কিন্তু মাদের কোমরের মধ্যে আসে না, খাওয়াই তো খুব কষ্ট হয়। এটা আপনার এভাবে বালিশ দিয়ে মারা আপনার বসে বেবিকে ব্রেস্ট ফিডিং করাবে। ডানে বামে আপনার পরে গেলেও ব্যথা পাবে না, কারণ পিলোর জন্য সাপোর্ট পিলো হিসাবে। এটার মধ্যে আপনার 8-10টা কালার এবং প্রিন্ট হয়, প্রিন্ট এক সময় এক প্রিন্ট, এটা আমরা আপনাকে দেখা দিব। এটা হচ্ছে 550 টাকা, 550 টাকা। আবার এটা ওয়াশ করার জন্য এভাবে কাভারটা খুলে এই পিলোটা বের করে শুধু কাভারটা আপনার ওয়াশ করতে হবে, হ্যাঁ, 10 মিনিটের মধ্যে শুকায় যাবে। মশারি কি আর কোনো ধরনের আছে? হ্যাঁ, মশারি আমাদের আরো অনেক ধরনের আছে। এখানে যে মশারি এগুলো আমরা থাই মশারি বলি, ওকে, হ্যাঁ, এই মশারি এটা হলো থাই মশারি, ছাতা মশারি। আচ্ছা, এটা হচ্ছে আপনার এভাবে, ওকে, ইউজ করতে হয়। হ্যাঁ, এই এখানে আসলে স্পেসটা কম, যার কারণে সবগুলো প্রোডাক্ট খুলে মিলে একসাথে রাখা যাচ্ছে না। হ্যাঁ, তো যাই হোক, সুন্দর একটা ডিজাইন, এটা খুবই, এটার মধ্যেও কিন্তু অনেকগুলো কালার আছে। এটা ওয়াইডের মধ্যে শুধু লেস আর আপনার পাইপিং গুলো আপনার কালার চেঞ্জ হবে, 4-5টা কালার হবে। এটার দাম হচ্ছে আপনার 850 টাকা, 850, আর এটার মধ্যে ইগল কোম্পানি নিলে 1200। আচ্ছা আচ্ছা, এটার মধ্যে আবার দেখাবো হচ্ছে আপনার এক কালার। হ্যাঁ, এটা হচ্ছে আপনার সাদা ছাড়া শুধু এক কালারের, এটা হচ্ছে আপনার 750। এটা কিন্তু আপনার 2-3 বছর পর্যন্ত বেবিকে শোয়ানো যাবে, সাইডে কোল বালিশ দেওয়া যাবে, সবকিছু দেওয়া যাবে, ঠিক আছে? হ্যাঁ, স্পেস ভালো। আর সর্বশেষ যে প্রোডাক্টটা দেখাবো এটা হচ্ছে বেড, মশারি সহ বেড। অনেকে মশারি আলাদা বা বেড আলাদা ইউজ করে অনেক ঝামেলা মনে করে, তবে বেড কিন্তু আমাদের কাছে প্রায় 20-25টা কোয়ালিটির আছে। আচ্ছা, এটা কিন্তু খুবই, এটা আপনার দেখানো হচ্ছে সবচেয়ে হাই কোয়ালিটি যেটা সেটা দেখানো। যদি কারো বাজেট কম থাকে আমাদেরকে বলবেন, আমরা কম দামে দেখাবো। এটা হচ্ছে আমরা অনেকে থাইল্যান্ড বলে, তবে আসলে মূলত এটা চাইনিজ প্রোডাক্ট। এগুলো ফাইবারে সম্পূর্ণ ওয়াশ করা যাবে, নর্মাল ওয়াশ, সাবান দিয়ে আপনার ব্রাশ দিয়ে যেভাবে খুশি ওয়াশ করা যাবে, ঠিক আছে? এটার যে পিলোগুলো আছে, এই পিলোগুলো আপনার এক্সট্রা 3 বছর পর্যন্ত আলাদা ইউজ করা যাবে, 0 থেকে শুরু করে। আর এটা বেডটাও কিন্তু অনেক বড়, 2 বছর পর্যন্ত, কিন্তু অলমোস্ট 2-3 বছর ইউজ করা যাবে। আচ্ছা, আর এটার প্রাইস হচ্ছে অনলি 1350 টাকা, এটা হচ্ছে এই প্রাইসটা। দেওয়ার অর্থ হচ্ছে যে যারা আমাদের এখান থেকে জিরো বেবিদের অনেকগুলো প্রোডাক্ট নেবে, বিশেষ করে তাদের জন্য একদম সাশ্রয়ী মূল্য আপনার এই প্রোডাক্টটা দেওয়ার, 1350 টাকা। মূলত এগুলো আরো অনেক দামে সেল করা হয়। আর সর্বশেষ দেখাবো হচ্ছে আমরা বেবিদের জিরো বেবিকে আপনার এটার মধ্যে রেখে আপনার খেয়াল বেবিকে গোসল করানো যাবে, ঠিক আছে? এটার মধ্যে গোসল করানো যাবে, লোশন মাখা যাবে, তেল মাখানো যাবে, বা বেবি কান্নাকাটি করলে একটু দোলানোর জন্য কান্নাকাটি বন্ধ হয়ে গেল, তারপরে এটা আপনার ই করে দিল, ঠিক আছে? আর এটা কিন্তু আপনার জিরো থেকে শুরু করে 4 বছর পর্যন্ত ইউজ করা যায়, 4 বছর পর্যন্ত। হ্যাঁ, এটা এই যে এভাবে জিরো অবস্থায় এভাবে ইউজ হবে, এরপরে এক স্টেপ করে পুরো উঠবে, ঠিক আছে?
এক স্টেপ করে উপরে উঠবে। ওকে, আর এটার মধ্যে আপনার আরেকটা জিনিস, এটা হচ্ছে খেলনা দেওয়া আছে। আচ্ছা, ঠিক আছে। এই খেলনাটা এখন বেবিকে যখন বসা দেবেন, বেবি বসে বসে খেলবে, আর খেলনাগুলো দিয়ে আপনি খেলতে খেলতে পারবে। আচ্ছা আচ্ছা, খুবই চমৎকার। এটার প্রাইস থাকছে কত? এটা প্রাইস থাকতেছে হচ্ছে আপনার অনলি 1600 টাকা। 1600 টাকা? 1600 টাকা। আচ্ছা আচ্ছা, ওকে। তো দেখেন, অনেক ধরনের প্রোডাক্ট কিন্তু আছে। আমরা কিন্তু ভাইয়ের কাছ থেকে জেনেছি যে কোন প্রোডাক্টটা কিভাবে নিলে ভালো হবে, আর পাশাপাশি কিন্তু এই যে দেখেন বাচ্চাগুলো কিন্তু আছে, আমরা মালটা পাঠিয়ে দিব। আপনার কুরিয়ার যে ডেলিভারি ম্যান থাকবে, ও আপনাকে মালটা বুঝিয়ে দিলে বাকি টাকা কাছে ক্যাশ অন ডেলিভারিতে বুঝিয়ে নেবেন। এটা তো ঢাকার মধ্যে, ঢাকা এবং ঢাকার বাইরে দুই জায়গায় সেম? দুই জায়গায়, হ্যাঁ, সেম। আচ্ছা আচ্ছা, ওকে। তো দর্শক, যার যেটা লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে যোগাযোগ করবেন। যোগাযোগ করলে সারা বাংলাদেশ থেকে আপনারা নিতে পারবেন। ভাই, সরাসরি যারা আসতে চায়, এসে দেখে নিতে চায়, লোকেশনটা একটু বলে দিবেন, সহজে কিভাবে আসতে পারবে? আমাদের লোকেশন ঠিকানা হচ্ছে, আমাদের দোকানটা একটু মূলত হচ্ছে একটু ভিতরে। আচ্ছা, তো আসলে অনেকে এসে খোঁজাখুঁজি করে, তো ভিউয়ার্সদের উদ্দেশ্যে বলবো, যারা আমাদের দোকানে আসতে চান, অবশ্যই আমাদের মানে আমাদের নিউ মার্কেট এরিয়ায় এসে আমাদেরকে কল করবেন, খোঁজাখুঁজি করবেন না, ঠিক আছে? আর এটা হলো আমাদের দোকানের ঠিকানা। এটা হচ্ছে আপনার নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স। নিউ মার্কেট কাঁচা বাজারের সাথে যে বড় একটা বিল্ডিং আছে, এটা হলো বিশ্বাস বিল্ডার্স মার্কেটের নাম। দোতলায় 8 নম্বর দোকান, মাহফুজা বেবি শপ। আচ্ছা, আর অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে অবশ্যই কল করবেন যদি খুঁজে পেতে সমস্যা হয়। আচ্ছা আচ্ছা, ওকে। তো যার লাগবে অবশ্যই সারা বাংলাদেশ থেকে চাইলে এগুলো আপনারা নিতে পারবেন।